দর্শকদের জন্য এই মুহূর্তের একটি বিগ ব্রেকিং নিউজ। বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল ও হিন্দু জাগরণ মঞ্চ সংগঠনের পক্ষ থেকে সৈজানগর গ্রামের এক যুবক আবুল কাউসার চৌধুরীর বিরুদ্ধে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে সহ হিন্দু মেয়েদের সঙ্গে ফটো তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা এবং বিভিন্ন কুমন্তব্য ও একটি যুবককে প্রাণে মারার হুমকির প্রতিবাদে তার বিরুদ্ধে রামকৃষ্ণনগর থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল ও হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে ঋষিকেশ বৈদ্য বুধবার সাংবাদিকদের সামনে বলেন যে সকল কার্যকর্তা আজ থানায় একটি এজাহার দিতে এসেছে। তিনি জানান যে ঘটনাটি হলো বিগত কয়েকদিন থেকে ফেসবুকে একটি ফটো ভাইরাল হচ্ছে। এই অঞ্চলের একজন মুসলিম যুবক আবুল কাউসার চৌধুরী। এই আবুল কাউসার চৌধুরী নাম নতুন নয়। এই আবুল কাউসার চৌধুরী বিগত 3 বছর আগে একটি জিহাদি কার্যকলাপে জড়িত ছিল। সেই ঘটনার পর থেকে তাদের চোখ ওর ওপরে পড়ে আছে। বিগত কয়েকদিন আগে রামকৃষ্ণনগরের একটি মেয়ের সঙ্গে ওর ফটো ভাইরাল হয়েছিল। তারপর থেকে সংগঠনের কর্মকর্তারা এই বিষয়ে চিন্তাধারা করছিল। আজ সকালে তাদের সংগঠনের কার্যকর্তা রিপন দাসের কাছে ফোন এসেছে যে তোমরা যদি এই বিষয়ে কথাবার্তা বলো তাহলে তোমাদের খারাপ হবে বা প্রাণও যেতে পারে। এই উদ্দেশ্যে আজ তারা বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল ও হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে রামকৃষ্ণনগর থানায় একটি এজাহার দায়ের করেন। বজরং দলের কার্যকর্তারা আজকে আইসি যে আব্দুল কাউসার ওই একটা ছেলে বিগত কয়েকদিন থেকে আমরা এখানে হিন্দু ছেলেরা রে আর মেয়েরা লইয়া হে যেভাবে ঘোরাফেরা করে সমাজের ভারসাম্য নষ্ট করে আর হেট দেখার প্রলোভন দেখাইয়া আমরা হিন্দু ছেলেরা রে নেশাগ্রস্ত করে এটা আমরা কয়েকদিন থেকে নোটিস করিয়া যে হে কয়েকদিন থেকে সন্ধ্যা করে আমরা হিন্দু ছেলেরা রে লইয়া হে পার্কের মধ্যে রাস্তাঘাটে তাদের পাওয়া যায়। তারা কতদিন আমরা বাধা দিছি, বাধা দেওয়ার পরেও হে কথা শুনে না। আর আমরা কার্যকর্তাদের হে কয় যে আমাদের মধ্যে এরকম কথাবার্তা করলে প্রাণে মারা হুমকি দেন। আর কোনদিন আগে একটা ফটো পাইছেন হচ্ছে ইনস্টাগ্রামে, তো ফটোটার মধ্যে দেখা গেছে যে হে হিন্দু মেয়েরা ভাইয়া ফটো উঠে বাজেভাবে ফটো উঠে যদি আপনাকে আমরা একটি প্রশাসনের কাছে একটা এগিয়ে দিচ্ছি যেটা আমরা তারা আগে আপনি দিন দেখা যাবে।